নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো আমি কোনো রকম পয়সা খরচ না করে একদমই ঘরোয়া জিনিস দিয়ে কী করে আমার কিচেনটা একটু মেকওভার করে নিলাম। দামি আসবাবপত্র বা মডিউলার কিচেন নাই থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে কিচেনটাকে একটু বুদ্ধি খাটিয়ে অদল বদল করে যদি মেকওভার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখানে আমি প্লাইউড ইউজ করেছি ঘরের পড়ে থাকা, এবং সাইডে দুটো নিজের পছন্দের মাপের প্লাইউড দিয়ে আমি কিন্তু এরকম জয়েন্ট করে একটা সেলফ মতো বানিয়ে নিয়েছি। এবার ঘরে থাকা যে অ্যাক্রিলিক কালার হয় সেটা দিয়েই আপাতত পেন্ট করে নিচ্ছি। যেহেতু আমার কাছে হলুদ কালারটাই অ্যাভেলেবেল রয়েছে, একদমই মানে কালারটা শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম এই কালারটাই ইউজ করি, আর নতুন করে কালার কিনতে যাইনি। তো এইভাবে দেখুন মোটামুটি পেন্ট হয়ে গেছে যেটুকু আমার দরকার, যে অংশটুকু। তো তারপরে আমি এটাকে কিচেনে নিয়ে গিয়ে কিভাবে এটাকে দিয়ে মানে কিচেনটা মেকওভার করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো কিচেনে আমার আগে একটা স্টিল স্ট্যান্ড ছিল, সেটা কিন্তু আছে এখনও, কিন্তু ওটাতে জং ধরে যাচ্ছে, স্টিলটা ঠিক ভালো ছিল না। তো ভাবলাম এইভাবে কাঠের র‍্যাক বানিয়ে একটু করা যাক। তো এরকম আইডিয়া কিন্তু আর একটু অন্যভাবেও আমি মানে করার ইচ্ছা রয়েছে সময় বিশেষে, আপাতত একটাই সেলফ আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন এখানে এই যে আমার কিচেনের আর কি এখনকার লুক। হ্যালো বন্ধুরা, তো এখন আমি এখানে মেকওভারটা করব, ছোট্ট একটা জিনিস দিয়েই করছি, কিন্তু তাও আমার মনে হয় লুকটা অনেকটাই চেঞ্জ হবে। আর এটাতে না জং পড়ে গেছে এই সেলফটাতে, তো চেষ্টা করছি একটু অন্যরকম কিছু করার। এটা আপাতত একটু পরিষ্কার করে কালার করার ইচ্ছে রয়েছে, দেখা যাক কী কী করা যায়। তো চলুন সাথে থাকুন, একটু পরিষ্কার করে নিই, চারিদিকে জিনিসপত্র অবসান হয়ে গেছে, তাড়াহুড়োর সময় তো সব ভুলভাল হয়ে যাচ্ছে, কারণ এখন রাতে ডিনার বানানোর সময়, আর সব কাজ করতে করতে মোটামুটি এরকম লেটই হয়ে যাবে। কিন্তু এখানটা একটু মেকআপ করবো, জায়গাটা একটু মুছে দিচ্ছে, ক্লিয়ার আসছে কিনা একটু দেখে দাও মিষ্টি। তো কিচেনটা আমি এবার একটুখানি পরিষ্কারও করে নিচ্ছি, কারণ এই সুযোগে পরিষ্কার করা হয়ে যাবে। একটু অর্ধেক ধুলো পড়ে ঘরের চিমনি মানে কিচেনে থাকলেও ধুলো কিন্তু পড়ে, তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি, তাহলে পরে আমার একেবারে ক্লিনিংও হয়ে যাবে আর সেই সাথে মেকওভারও। দেখতে কিন্তু বেশ লাগছিল, এরকম ফাটটা আমাদের ঘরে পড়েই থাকে প্লাইউডের টুকরো, আর তাছাড়া আমরা যে কোনো কাঠের দোকানে গেলেই এরকম ফাটটা আমাদেরকে এমনি চাইলেও দিয়ে দিতে পারে বা 10-20 টাকা নিয়ে দিয়ে দিতে পারে। তো আপনারা আপনাদের পছন্দের মাপের অনুযায়ী এরকমভাবে কিনে কিন্তু কিচেনটাকে সাজাতে পারেন। আমার কাছে এখন মডিউলার কিচেন করার মতো বাজেট নেই, তো আমি সেই জন্য আমার কিচেনটাকে মাঝে মধ্যেই একটু অদল বদল করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, যে একঘেয়েমি আমার ভালো লাগে না। আর জানি মডিউলার কিচেন একবার করার পরে সেটা তো একরকমই থাকবে, অদল বদল করতে পারবো না। যতদিন মডিউলার কিচেন না করতে পারছি ততদিন কিন্তু এভাবে একটু অদল বদল করে সাজিয়ে নিচ্ছি, যখন মডিউলার কিচেন করব তখন অন্যভাবে সাজাবো। তো আমার দেখুন এই যে জিনিসগুলো আর কি আমার হাতের কাছে দরকার, সেই জিনিসগুলোকে কিভাবে আমি এখানটায় একটু সাজিয়ে নিচ্ছি, একটা প্ল্যান্টসও রেখে দিলাম। তো এই আইডিয়াটা কেমন হয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন টিপস এবং নতুন নতুন গার্ডেন কিচেন এই সমস্ত বিষয়ে ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি।
তো মোটামুটি দেখুন, এবার আমি কিন্তু অদল বদল করে এদিক ওদিক করে যে জিনিসগুলো আমার হাতের কাছে দরকার সেগুলোকে আমি এই সেলফটার উপর রাখলাম। এই সেলফটা কিন্তু একদমই কম জায়গা নিচ্ছে, আমার টেবিল টপটা কিন্তু একদমই সরু মানে চওড়া নয়, যার জন্য আমার টেবিল টপে কাজ করতে অসুবিধা হয়। তাই চওড়া জিনিস রাখলে কিন্তু জায়গা অনেকটাই খেয়ে নেবে, তার জন্য আর এইখানে আমার এই যে একটা আর্টিফিশিয়াল প্লান্টসের ইয়ে ছিল সেটাকে একটুখানি দিয়ে নিয়েছি, এটা পরিষ্কার করতে হবে। তো ভাবছি কদিন কিচেনে ইউজ করি তারপর পরিষ্কার করবো। তো বেশি কিচ্ছু কিন্তু সাজাইনি, যেটুকু জিনিস আমার দরকার এখানে সেইটুকু জিনিসই রেখেছি। তো পুরো মেকওভারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এরকম পড়ে থাকা যদি থাকে জিনিস, তাই দিয়ে আপনাদের কিচেনটা মানে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই ট্রিক্সটা কিন্তু আমরা আমাদের ইনডোর গার্ডেন বা ব্যালকনি গার্ডেন বা রুফ গার্ডেনও অ্যাপ্লাই করতে পারি এই ধরনের সেলফ, তাতে করে কিন্তু দেখতে কিন্তু প্লান্টসগুলোও ভালো লাগবে। তো আপনারা যেভাবে খুশি সেইভাবে কিন্তু আপনারা এই ট্রিক্সটা কিচেন টিপসটা বলুন বা হোম ট্রিক্স টিপস অ্যাপ্লাই করতে পারেন। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি নতুন টিপসের সাথে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।